ট্যাঙ্কো খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার আর এই তো সকাল থেকে আমাদের একদম তোর শুরু হয়ে গিয়েছে গতদিন যেমন বলেছিলাম যে অনিমেষের একটা পরীক্ষা ছিল তো তাড়াতাড়ি বেরিয়েছিল আজকেও ওর একটা পরীক্ষা আছে তো আজকেও একটু তাড়াতাড়ি বেরোবে তবে অনিমেষ বলেছে যে মানে গতদিন যত তাড়াতাড়ি বেরিয়েছিল আজকে নাকি অত তাড়াতাড়ি অত তাড়াতাড়ি বেরোবে না তো যাই হোক আপাতত আমরা উঠে পড়েছি আজকেও একটু তাড়াতাড়ি যেহেতু বেরোবে তো আগে যাই গিয়ে আমরা ব্রেকফাস্টের ব্যাপার পারগুলো সামলে নিই তো আমি আগে একবার দেখিয়ে দিই আজকে আমাদের কি কি ব্রেকফাস্টে রয়েছে মানে সকালে আমরা কি কী খাবো তো শুরুতেই রয়েছে আমাদের কালকের একটুখানি বেঁচে যাওয়া আলু স্কোয়াশের তরকারিটা আর বানিয়েছি এটা আলু আর ডিম দিয়ে একটা এমনি গ্রেভি গ্রেভি টাইপের ঝোল বানাইনি আর কালকের বেঁচে যাওয়া চিকেন থাইকারিটা এটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো তো যাই হোক আগে খেয়ে নিই ব্রেকফাস্ট কিন্তু আমাদের ডান অনিমেষ চলে গেছে বাড়িতে আর আমি তো দেখালাম আজকে আমরা কী কী খেয়েছি আমার ওই থাইকারিটা এত ভালো লেগেছে মানে চিকেন রে চিক চিকেন রেড থাইকারি না চিকেন থাই রেড কারি আমি বারবার ভুলে যাচ্ছি তো যাই হোক মোট কথা ওই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর এত সুন্দর আমি জানি না অনিমেষের কেন ওটা কিছুতেই ভালো লাগছে না ও খালি বলছে ওর নাকি ওখান থেকে নারকেল তেলের গন্ধ বেরোচ্ছে তো আমি কী করলাম এক্ষুনি ইউটিউবে না রেসিপি চেক করছিলাম তখন আমি দেখলাম যখন কিন্তু নারকেল তেল না আমি যেটা বলেছিলাম ওইটাই যে নারকেলের ওই পাউডার বা দুধ ওগুলো মেশানো হয় তো যাই হোক আমি অনিমেষকে বলবো এখন এই তো তো যাই আপাতত কাজে বসে যাই তারপর আবার দেখা হবে কাজ করছিলাম করতে করতে কলিং বেল বাজলো হঠাৎ হ্যাঁ হুটে আমি উঠে আমি গেছি ঠিক আছে এলো এখন এখন তো কারোর আসার কথা নেই আজকে আমি কিছু অর্ডার করিনি দিয়ে তারপর খুলে দেখি মিন্টার থেকে জিনিস এসছে তখন আমার মনে পড়লো ও আমাকে তো কালকে মিষ্টি বলেছিল যে ওর মিটা থেকে ও অনিমেষের জন্য একটা জিনিস পাঠাবে তো অনিমেষে কোনো জানে না ও তো অফিস চলে গিয়েছে তাতে চলে এসছে আর যাই হোক জিনিসটা আমি নিয়ে নিয়েছি তো আসলে ওকে আমি দেখাবো খুব খুশি আর খুব খুব আমি কাজ করছিলাম তখন আমাকে অনিমেশ বললো যে ওর একটা নাকি পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর ওর একটা ভাইভা এক্সাম বাকি আছে তো ওটা হলেই ও বাড়ি চলে আসবে তো আমি ভাবলাম আর দেরি করবো না আগে আমি ঝটপট করে স্নানটা করে নিই তারপর লাঞ্চ করতে হবে ও হয়তো এসে কিছু খাবে যাই এগুলো আমি স্নান টান করে আসি তো আমার স্নান হয়ে গেল আর এবার আমি গিয়ে লাঞ্চটা করে নেবো তারপর তো কাজকর্ম তো লেগে আছেই তো আমি আজকে লাঞ্চে কি কী খাচ্ছি সেটা দেখাচ্ছি তো সকালে তো আমি যে যা যা খেয়েছিলাম এখনও তাই খাবো শুধু সকালে ভাত খেয়েছিলাম আর এখন আমি রুটি খাবো তো একবার দেখিয়ে দিই যে আজকে আমার লাঞ্চে কী কী রয়েছে তো এবার আমি দেখিয়ে দিই আমার লাঞ্চটা সকালে আজকে আমি ভাত খেয়েছি তো আজকে আমার লাঞ্চ হচ্ছে রুটি একটু ডিমের কষা আর এই হচ্ছে একটুখানি যে থাইকারিটা বেঁচে ছিল সেটা তারপর তো আগে আমি গিয়ে লাঞ্চটা করে নিই আমার লাঞ্চ হয়ে গেল আর এবার আমি কাজে বসে যাব তো তার আগে বলি আমাদের এখানে আজকে এত মেক করে আছে এত মেক করে আছে এটা এখানকার কোনো নতুন ব্যাপার নয় কিন্তু তবুও আমি না মানে কখনো যদি ব্যাঙ্গালোর থেকে চলে যাই আমি এখানকার ওয়েদারটাকে এত মিস করব মানে আমার এটা ভাবলেই খুব মনটা খারাপ হয়ে যায় সব সময় সবাই বলে মানে রোজ ফেসবুকে দেখছি সবাই লিখছে যে কলকাতায় কি গরম কলকাতায় কি গরম বাড়ি থেকে ফোন করছে ওরাও বলছে এত গরম আর পারছি না আর আমরা স্বাধীন বলি বাবারে বাবা কী ঠান্ডা কি ঠান্ডা এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ মানে এই মানে ওয়েদারটা এত ভালো এরকম যে গোটা ভারতে কেন নেই জানি না তাহলে তো যে কোনো জায়গায় গিয়ে থাকলেই এরকম হতো তাই না তো যাই হোক কি আর করা যাবে একবার দেখাই আকাশটা আজকে কেমন হয়ে আছে পুরো মেঘ আকাশ একটা পাখি উড়ে যাচ্ছে দারুণ লাগছে দেখতে তো এখন এই চারটে মতো বাজে অনিমে সেই মাত্র বাড়ি ফিরে গেলে ওর আজকে তাড়াতাড়ি পরীক্ষা টরিক্ষা সব হয়ে গেছে বাড়ি চলে এই এইবার এসে কি হয়েছে যে অনেকক্ষণ থেকে কুটুর 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 করছে আমি কি করছে ও এতক্ষণ ধরে তারপর দেখছি বাথরুমে আনা যাচ্ছে তখন এ বছর নিশ্চয়ই দাঁড়িয়ে ঠাড়ি কাটছে ওর কালকে একটা স্পেশাল ডিউটি থাক আছে তার আগেও সপ্তাহে একদিন বলেছিলাম না ওটা স্পেশাল ডিউটি থাকে ইউনিফর্ম পরে যেতে হয় তো ওখানে না পুরো দিন ক্লিন শেভড হয়ে যেতে হয় আর এখন ক্লিন শেভড হয়ে যাচ্ছে আর কি হাসি পাচ্ছে আমার ওকে দেখে এটা করা উচিত নয় কিন্তু আমি ওকে এরকম করে দেখে যেহেতু অভ্যস্ত নই আমি জানি না ও এখন আর দেখাবে কি না সেটা ক্যামেরার সামনে তবে আমি দেখি আসে না হাস সত্যিই হাসি পাচ্ছিলাম আর আমি খুবই সরি জিনিসটার জন্য কিন্তু কিছু করার নেই যাই হোক আমি আপাতত কাজ করি ওর তো ছুটি হয়ে গেছে দেখ আমি খুবই কাজ করছিলাম তো সেই কারণে অনিমেষ ভট্টাচার্য আমার জন্য দুধ চা বানিয়ে নিয়ে এসছে এই যে তো দেখা মুখটা সবাই খেয়ে যাই হোক আর এই যে সেই আমার ইউনিবিকের ফেভারিট বিস্কিট তো যাই আগে আমার আপাতত গিয়ে চাটা খেয়ে নিই এখানে হচ্ছে অনিমেষের ওই জিনিসটা আছে যেটা ওকে মিষ্টি পাঠিয়েছে

আর বানাবো হচ্ছে ওই যে বলেছিলাম না কুমড়োটা সর্ষে পোস্ত দিয়ে ওটা কিন্তু খুব ভালো খেতে হয় আর আমি জীবনে এই প্রথম ধোকার ডালনা বানাচ্ছি তো আমি তো ভীষণ মানে এক্সাইটেডও আবার আমার একটু ভয় ভয়ও লাগছে যে আদৌ আমাকে যদি ধোকাটা ধোকা দিয়ে দেয় তাহলে কী হবে তো সেটা তো রান্নার শেষেই দেখা যাবে যে আদৌ সেটা কেমন হলো তো সেটা আমি অবশ্যই দেখাবো যে কেমন বানাতে পারলাম আমি তো ঠিক আছে এখন যাই গিয়ে রান্নাটা সেরে নিই তো রান্না বান্না তো চলছে ওটা চলবেই তো ভাবলাম যে আমি একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি এই গত সপ্তাহে ট্রেল থেকে কয়েকটা জিনিসপত্র কিনেছি ট্রেল হচ্ছে আমরা সবাই মোটামুটি এখন হয়তো জানি যে একটা কি বলবো সাইট যেখান থেকে জিনিসপত্র কিনতে পাওয়া যায় আমার মনে হয় অনেকটা নাইকার মতো একটা সাইট কিন্তু সেখানে না আমার ইউটিউবের মতো ভিডিও এগুলোও আপলোড করা যায় তো এটা একটা একদম নতুন সাইট আর আমি ইউটিউবে দেখেছি অনেককেই ট্রেল থেকে জিনিসপত্র কিনতে সেগুলো রিভিউ দিতে তো আমি এটা দেখে ভেবেছিলাম যে আমি কখন এখান থেকে কিনবো তো গত সপ্তাহে ওদের বার্থডে সেল চলছিল তো আমি তখনই মানে ইউটিউবের থেকে পাওয়া একটা লিঙ্ক দিয়ে আমি কয়েকটা জিনিসপত্র কিনেছি এবার আমার প্রথমে একটু ভয়ও লাগছিলো যেহেতু আমি কোনোদিনই মানে এরকম কোনো আচ আচমকা মানে হঠাৎ কোনো ওয়েবসাইট থেকে কিছু কিনিনি সাধারণত আমি যেমন নাইকা কিংবা পার্পেল সব জিনিসপত্র মানে জায়গা থেকেই মানে সাধারণত স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো আমি কিনে থাকি আমার মনে হয় সকলেই তাই কম তাই করে থাকেন তো যেহেতু আমি আগে কখনো ট্রেল থেকে কিছু জিনিসপত্র কিনি নি সেই কারণে আমি একটু ভয় ভয় ছিলাম যে জিনিসপত্রগুলো আদৌ ঠিকঠাক করে ডেলিভারি হবে কি হবে না সেই কারণে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্ডার অপশন চুজ করেছিলাম তো আমি দেখলাম যে তাড়াতাড়ি চলে এসেছে এবং একদম ঠিকঠাক এসেছে তো আমি কোনো জিনিসেরই না এখনও প্যাক খুলিনি আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি মানে আমি কিন্তু খুব স্যাটিসফাইড যে জিনিসগুলো একদম সঠিক সময়ে এসছে ভালো মতো এসছে এবং দাম মানে প্রচণ্ডই কম মানে যেগুলো আমি নাইকা বা পার্পেলে দেখেছি যেরকম নাম তার প্রায় অর্ধেক অর্ধেক দামে জিনিসগুলো বিক্রি হচ্ছিলো এবার এক্স্যাক্টলি আমার মনে নেই কোনটার কি দাম আমি হয় স্ক্রিনের নিচে দিয়ে দেবো নাহলে স্ক্রিনের এক পাশে দিয়ে দেবো যে কোনটা কত দামে আমি কিনতে পেয়েছিলাম তো ঠিক আছে আগে আমি তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখাই যে আমি কী কী মেইন জিনিস কী কী কিনেছি আর কথা বলি যেহেতু ওদের বার্থডে সেল চলছিল তো সেই কারণে আমি দুটো না তিনটে মেইন জিনিস কিনেছি আর ওর সাথে প্রচুর গিফটস পেয়েছি তো আমি সেগুলো সব এক এক করে দেখাচ্ছি প্রথমেই দেখাই আমি একটা শ্যাম্পু কিনেছি সেটা হচ্ছে পামের অলিভ অ্যান্ড ম্যাকাডেমিয়া হেলদি হাইড্রেশন শ্যাম্পু এবার ব্যাপারটা হচ্ছে আমি আগে চুল আমার স্মুদিং করা ছিল তো তখন আমি হচ্ছে লরিয়ালেরই একটা মানে শ্যাম্পু ইউজ করতাম তো ওটা তারপর তো চুলের আমার স্মুদিংটা যখন মোটামুটি শেষ হয়ে গেলো তখন আমি একটা লরিয়ালেরই একটা অন্য রেঞ্জের শ্যাম্পু ইউজ করতাম তো এবার ব্যাপারটা হলো ওটা ইউজ করার পর আমার প্রচণ্ড চুল পড়ছিলো আর আমার মনে হয় যে টানা একই রকম কোন শ্যাম্পু না অন্তত আমার চুলে খুব ভালো কাজ করে না সেই কারণেই আমি একটা শ্যাম্পু খুঁজছিলাম যেটা হচ্ছে মানে একটু ভালো কাজ করবে তো আমি এটির রিভিউ বিভিন্ন জায়গায় দেখলাম খুব ভালো ছিল এবার জিনিসটা একদম মানে প্যাক করে আমি খুলিও নি এখনো তো এটা আমি ইউজ করে তবেই বলতে পারবো জিনিসটা কেমন কিন্তু আমি যে যে রিভিউগুলো পড়েছি খুব ভালো ভালো রিভিউ পেয়েছি এবার যতক্ষণ না আমি এটা পড়ছি তত মানে ইউজ করছি ততক্ষণ মানে রিভিউ পড়ে তো লাভ নেই দিতে হলে তখন বোঝা যাবে ব্যাপার এখন আমার চিন্তা হচ্ছে আমি ভাবছিলাম যে চুলটা না এর মধ্যেই করানোর একটা ইয়ে করবো এই শ্যাম্পুটা আমি কিনে ফেললাম কি হবে আর একটা জিনিস যেটা এটা কিন্তু কোনো রিটার্ন পলিসি নেই যেহেতু করোনা চলছে সেই কারণে ওদের কোনো রিটার্ন বা এসব হচ্ছে না তবে আমার একটা জিনিস ভালো লেগেছে যে প্যাকেটটা কিন্তু খুব ভালো মানে একদম সুন্দর প্যাক করে এসেছিলো আর খুব সুন্দর কাগজের র্যাপ করা ছিল ওই কাগজটাও আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক এই পাম শ্যাম্পুটার দাম কি কত আমি সব নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কেমন লাগলো সেটা কিন্তু আমি ইউজ করার পর তবেই বলতে পারবো তো এই হলো আমার একটা জিনিস যেটা আমি অর্ডার দিয়েছিলাম কেনার জন্য আরও একটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই যেটা এটা হচ্ছে পামেরই কাজল আমি এই কাজলটা মানে প্রায় তিন চার বছর ধরে ভেবেছি কিনবো 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 কিন্তু সত্যি বলতে আমার কাছে কখনোই এত টাকা জমতো না যে আমি একটা কাজলের পেছনে এত টাকা খরচ করতে পারবো তো এখন আমার কিন্তু কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু সত্যি বলছি মানে ইয়েতে ট্রেলে আমি এতটা কমে পেলাম যে আমি মানে না ভেবেই কিনে ফেলেছি তো আমার তো এটা ভীষণ ভীষণ পছন্দের ছিল বহু দিন ধরে আমার এটার উপরে একবারে তীক্ষ্ণ নজর ছিল মানে আমি যত জায়গায় দেখেছি সবখানে এত ভালো রিভিউ যে এই কাজলটা হচ্ছে ভীষণ ডিপ মানে খুব খুব ভালো এটার পিগমেন্টেশন তো সেই কারণে আমার অনেক দিন ধরে এটার কেনার ইচ্ছে ছিল আর এটা একটা মানে এটা তো সার্নারের সাথে অফকোর্স এসছে এখানে লেখা আছে এটা স্মাজ প্রুফ ওয়াটারপ্রুফ টু ইন ওয়ান কোল কাম লাইনার লাইনার হিসেবে ইউজ করা যাবে অল ডে ওয়ার কোল কাজল এবার আমি ইউজ করলেই বুঝতে পারবো যে আদৌ কেমন আর ব্যাপারটা হচ্ছে কোথাও তো আমরা বেরোই না কোথায় যে কাজল পরবো ওই মাঝে মাঝে ছোটো ছোটো যেরকম ভিডিও বানাই তখন কাজল পরতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এত দামি কাজল আমি প্রাণে ধরে মোটেই বাড়িতে পরে ওই শুধু তুলে দিতে পারবো না তো যাই হোক আসল কথা হলো এই দুটো জিনিস আমি মেইনলি অর্ডার করেছিলাম হ্যাঁ আর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে লিপ বামটা আমার এখানে না সব সময় লিপ বাম লাগে সব সময় আমি যখন বাড়ি থাকতাম মালদায় হোক বৈদ্যবাটি হোক আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে সবসময় তো লিপ বাম লাগে না কারণ ওখানকার ওয়েদারটা এরকম না মানে এখানে এত ড্রাই কিছুক্ষণ পরপরই না ঠোঁটটা শুকিয়ে যায় তখন ভীষণ মানে একটা মানে ইরিটেশন হয় তো সেই কারণে আমি সব সময় লিপ বাম ইউজ করি সব সময় তো আমার লিপ বামটা একদম শেষ তবু আমি এটা খুলিনি ভিডিও করবো বলে তো আজকে আমাকে এটা খুলে ফেলতেই হবে ফাইনালি এটা হচ্ছে স্ট্রবেরি লিপ কেয়ার ল্যাকমির আসল দাম তো দেড়শো টাকা লেখা আছে আমি নিচের স্ক্রিনে মেনশন করে দেবো যে আমি এটা কত টাকা দামে কিনেছি আর এটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম কিনবো কিন্তু কেনা হচ্ছিল না কেনা হচ্ছিল না যখন এই দুটো কিনলাম ভাবলাম এটাও কিনে নি তো মোট কথা আমি এই তিনটে জিনিস মেনলি অর্ডার করেছি আর এই তিনটে জিনিসের সাথে আমি এত এত গিফট পেয়েছি আমি কী কী পেয়েছি আমি সেগুলোও একবার দেখাচ্ছি প্রথমেই আমি পেয়েছি এরকম দুটো ফেস মাস্ক হ্যাঁ বলে দিই আমি যখন জিনিসগুলো অর্ডার করছিলাম তখনই না ওর তলায় এরকম আমাকে ছ সাতটা আটটা মতো জিনিস দেখিয়ে দিয়েছিলো যে আমি ওই আটটা জিনিসের মধ্যে থেকে যে কোনো পাঁচটা জিনিস চুজ করতে পারবো অ্যাজ এ গিফট তো আমি পাঁচটা জিনিস কী চুজ করবো বুঝতে পারছিলাম না তো সেই কারণে আমি এরকম দুটো ইয়ে অর্ডার করেছি ফেস শিট তো আমি বুঝতে পারছিলাম যে আমি কী অর্ডার করব তো আমি ওর জন্য দুটো ফেস মাস্ক অর্ডার করেছি তার মধ্যে এটা হচ্ছে লেমন লাইম ফেয়ারনেস ফেসিয়াল মাস্ক এই যে এইরকম দেখতে আমি জানি না আমি কোনোদিনও না এই ফেসিয়াল শিটগুলো ইউজ করিনি তো আমার খুব ভয় লাগছে যে আমি কী করব মানে আমি পেয়েছিলাম দুটো এর আগেও আমি দুটো ইয়েতে পেয়েছিলাম কিন্তু পরে পরে নষ্ট হয়ে গেছে মানে আমার ভীষণ ভয় লাগে যে কী হবে মুখে যদি আমার কিছু বেরিয়ে যায় এমনিতেই এতদিন ধরে আমার স্কিনের যা বাজে অবস্থা ছিল তো যাই হোক আপাতত মনে হচ্ছে ইউজ করা যেতে পারে তো একটা এটা কিনেছি এটা হচ্ছে মিরাবেল আমি নামটা শুনিনি কখনও আমি জানি না আমি সঠিক উচ্চারণও করলাম কি না তবে এটার নাম হচ্ছে লেমন লাইন ফেয়ারনেস ফেশিয়াল মাস্ক মেদিন কোরিয়া লেখা তো দেখা যাক এটা একটা পেয়েছি আর পেয়েছি হার্বস ফেয়ারনেস ফেশিয়াল মাস্ক আমি কিন্তু এগুলো একটাও নিজের ইচ্ছে চুজ করেছি বা এরকম কিছু নয় নিচে যে যেগুলো ছিল আমি খালি ওর মধ্যে থেকে চুজ করেছি তো এই দুটো হচ্ছে ফেশিয়াল মাস্ক যে দু যে দুটো আমি কিনেছি এই সরি ফ্রি পেয়েছি গিফট অ্যাজ এ গিফট তো এটা হচ্ছে আমার এই দুটো জিনিস যেটা আমি ফ্রি পেয়েছি আর একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে পামের গ্রিন টি ম্যাটিফাইং ময়েশ্চারাইজার আমি কিন্তু পামের একটা ইয়ে ইউজ করি সেটা হচ্ছে সানস্ক্রিন আমার ভীষণ ভীষণ ভালো লাগে এত ভালো শ্যুট করেছে ওটা আমার তো আশা করছি এটাও ভালো হবে আমি অনিমেষকে বলেছি এটা গিফট দিয়ে দেবো কারণ আমি আমি সব কিছু আমার মুখে একদম শ্যুট করে না তো অনিমেশ এমনিতেও ময়েশ্চারাইজার লাগাতে গেলে সানস্ক্রিন লাগায় সানস্ক্রিন লাগাতে গেলে নাইট ক্রিম লাগায় ও তো তো বুঝতেও পারে না অতটা তো আমি ওকে বলেছি এটা তুই রাত্রেবেলা লাগিয়েই শুবি তো আমি একটু আগে বলছিলাম তোর তো ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে বলছে না না আমার তো অনেক ময়শ্চারাইজার আছে বললাম কোথায় নিয়ে যে নামটা বললো ওটা হচ্ছে বডি লোশন আমি বললাম তুই ওটা মুখে লাগাস বলো হ্যাঁ কী বলবো আমি যাই হোক আর একটা জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়াওয়ের ওয়াও স্কিন সায়েন্সের অনিয়ন সিড হেয়ার অয়েল আমি এই সেম এরকম ছোট্ট একটা পুচকি হেয়ার অয়েল অনিয়ন হেয়ার অয়েল আগেও ওটা ফ্রি পেয়েছিলাম সেটা কিন্তু মামার্থের ছিল এটা আমি পেয়েছি ওয়াওয়ের এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় কারণ আমি মোটেই এমন কিছু কেউ নয় যে আমাকে কেউ প্রমোট করতে দেবে আমি এগুলো সত্যি সত্যি পেয়েছি সেই জন্যই কিন্তু আমি দেখাচ্ছি আগেই বলে দিলাম তো এগুলো আমি একদম ইউজ করে তবেই আমি মানে এগুলো রিভিউ দিতে পারবো কারণ আমি কখনোই এরকম দারুণ দারুণ বলে এরকম করি না চট করে সাধারণত তবে আমি মামার্থের যে হেয়ার অয়েলটা ইউজ করছি অনিয়ন হেয়ার অয়েল ভীষণ ভীষণ ভালো আমার অন্তত খুব স্যুট করেছে তো এই হলো আমার চার নাম্বার গিফট আর এইটা হচ্ছে রেড অনিয়ন ব্ল্যাক সিড অয়েল শ্যাম্পু এটাও পুচি এই দুটো ছোটো পুচি 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 বোতল আমি গিফট পেয়েছি তো এই হলো আমার ট্রেলের হল আমার কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স মানে আমি তো ভাবতেও পারিনি এত ভালো মানে ওরা সঙ্গে সঙ্গে এরকম পৌঁছে দিয়ে যাবে বা মানে কোনো হ্যাসেল ফ্রি একেবারে যাকে বলে তো আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো আমি যদিও সত্যি বলছি যে প্রথমে আমি একটু ভয় ভয় ছিলাম কিন্তু মানে তারপর আমার খুব ভালো লেগেছে মানে বিশ্বাস করে কেনা যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো আমাদের আজকে একটু মেনুটা দেখিয়ে দিই যে কালকে কী কী বানাচ্ছি আমরা কালকের জন্য তো এখানে হচ্ছে ধোকার ডালনাটা ধোকার ডালনা কিন্তু আমাকে অবশেষে মানে ধোকা দেয়নি কারণ ধোকাটা একদম পারফেক্ট হয়েছিল আর এখানে অনিমেষ বানিয়েছে এই কুমড়ো সর্ষে পোস্তটা এটাও কিন্তু বেশ ভালোই দেখতে হয়েছে খেয়ে তারপর আমি বলবো যে কেমন বানালো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট আর এখন আমরা বসবো খেতে ডিনার করে নিই আজকে আমি ভেবেছি যে আমি একদম ডিনারটা কম করবো কারণ আজকে আমি যে সারাদিন ধরে প্রচুর ভুলভাল জিনিস খেয়েছি যেমন প্রথমেই বলি সকাল দুপুর দুবেলায় আমি কালকে বেঁচে যাওয়া ওই রেড থাইকারিটা খেয়েছিলাম চিকেনের যেটা তারপর সন্ধ্যেবেলায় আবার কী খেলাম সন্ধেবেলা না বিকেল বিকেল কালকের যে আমাদের স্টার্টারটা ছিল সেটাও অল্প বেঁচে গেছিলো তো সেটাও আমি একটু খেলাম বিকেলবেলায় বেশ কয়েকটা চার পাঁচটা বিস্কিট খেয়ে ফেলেছি তো আমি ভাবছি না আজকে আর বেশি খেলে আমি একদম কী বলবো পেট ফুলে ঢাই হয়ে যাবে তো আজকে ভাবছি যে ডিনারটা মানে হালকা কিছুর ওপর দিয়েই করবো আমি ভেবেছি একটু দুধ খাবো তো অনিমেষ একটু চেঁচামেচি করছে দেখা যাক কী হয় কিন্তু আমার আজকে মানে বেশি কিছু ডিনার করার একদম ইচ্ছে নেই তো ঠিক আছে যাই আগে ডিনারের ব্যবস্থাটা তো করি তো আমাদের আজকের ব্লগ এটুকুই আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন